হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মুখার্জি অ্যাকাডেমি আশা করি সকলে ভালো আছো তো কম্পিউটার সায়েন্স ক্লাস টুয়েলভের যে সিলেবাস তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নিউ সিলেবাস নিউ সিলেবাস বলতে আমার কাছে যে সিলেবাসেরটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমাদের ওল্ড সিলেবাস আছে সেখানে কোন কোন অংশগুলি পড়তে হবে না কোন কোন অংশগুলিকে বাদ দেওয়া হয়েছে সেগুলি তোমরা দাগিয়ে নাও আর এই পিডিএফটা পাওয়ার জন্য আমার টেলিগ্রামে একটা চ্যানেল আছে মুখার্জি একাডেমি সেখানে পিডিএফটা দেওয়া আছে তোমরা সেখান থেকে পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে আর যদি না পেয়ে থাকো কমেন্টে তোমরা জানাবে পিডিএফ না নেই আমি পিডিএফের লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে বা তোমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবো ঠিক আছে তো পিডিএফটা ডাউনলোড করে নিও তো দেখে নাও এখানে কী কী সিলেবাস আছে আমাদের যে সিক সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে পনেরো নম্বরে তোমাদের সিলেবাস যা আছে সেটা সম্পূর্ণ আছে এখান থেকে কোনো কিছু বাতিল দেওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছ সি প্রোগ্রামিং সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার এখান থেকে তোমাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে তো এখানে তোমাদের এই যে অংশটু দেখতে পাচ্ছ যে কমান্ড লাইন আর্গুমেন্ট এটা বাদ গেছে ইনপুট আউটপুট ফাইল হ্যান্ডেলিং ইন সি এটা বাদ গেছে এই দুটি অংশ তোমরা সিলেবাস থেকে বাদ গেছে এবং তোমাদের এখান থেকে যেটা সম্পূর্ণভাবে ভালোভাবে পড়তে হবে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচার তোমাদের পরীক্ষায় থাকছে ডেটা স্ট্রাকচারটা ভালো করে তোমরা পড়বে ঠিক আছে তো এই এখানে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ডেটা স্ট্রাকচারটা যদি ভালো করে পড়ো লিঙ্ক লিস্ট স্ট্যাক এই কিউই এইগুলো যদি ভালো করে পড়তে পারো তোমরা এখান থেকে সম্পূর্ণ কমন পাবে এই অংশটা বাদ গেছে কমান্ড লাইন আর্গুমেন্ট ইনপুট আউটপুট ফাইল হ্যান্ডেলিং ইন সি এটা বাদ এবার দেখে নাও পরে কী আর সিলেবাসে নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের এই অংশ থেকে সেইভাবে কোনো কিছুকে বাদ দেওয়া হয়নি নেটওয়ার্কিংয়ের সিলেবাস যা ছিল এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্কিংয়ে এখানে পনেরো নম্বর চ্যাপ্টারে আর আগের যে চ্যাপ্টার সি যেটা বলছিলাম সি অ্যান্ড ডেটা স্ট্রাকচার এখানেও কিন্তু পনেরো নম্বর আছে তো এখানেও তোমরা এই নেটওয়ার্কিং থেকে পনেরো নম্বর তোমরা পাচ্ছ এখান থেকে সেইভাবে কিছু বাদ দেওয়া হয়নি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানদের এই ল্যান্ড প্রোটোকল ওয়্যান প্রোটোকলটা বাদ দেওয়া বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এবং তোমাদের এস আছে এবং চলে আসি ডিবিএমএস ডিবিএমএস থেকে তোমাদের যেটা বাদ দেওয়া হয়েছে তোমরা দেখতে পাবে সেখানে নর্মালেশানটাকে বাদ দেওয়া হয়েছে তোমাদের দেখবে নর্মালাইজেশান আছে সেই লাস্ট একটা চ্যাপ্টার দেখবে দাস অ্যান্ড মুখার্জির বইতে তোমরা পেয়ে যাবে আর ওই যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাবে নর্মালাইজেশান সেটা সেটা বাদ সম্পূর্ণ বাদ গেছে তাছাড়া কিন্তু ডিবিএমএসের সব কিছুই তোমাদের সম্পূর্ণ অংশই আছে রিলেশনাল মডেল আছে রিলেশনাল অ্যালজেব্রা আছে স্কুয়েল আছে স্কুয়েলটা ভালো করে করবে স্কুয়েলটা সম্পূর্ণ ভালোভাবে তোমরা শিখবে কারণ স্কুইয়েল থেকে যে নাম্বারটা তোমরা ক্যারি করে সেটা সম্পূর্ণ পাওয়ার চেষ্টা করবে স্কুয়েলটা ভালো করে শিখবে আর তোমাদের যদি স্কুলের ওপর ভিডিও চায় তোমাদের লাগে তাহলে আমাকে বলবে স্কুলের ওপর ভিডিও করব ঠিক আছে এবং দেখা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখান থেকে দশ নম্বর আছে এটা সম্পূর্ণ আছে আমি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ওপর কতগুলো ভিডিও করেছি দেখবে হুম তো সেই ভিডিওগুলো তোমরা দেখবে আশা করি তোমাদের সেই কনসেপ্ট তোমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে তোমাদের ক্লিয়ার হবে হুম তো এখানে তোমরা কিছু কিছু ভিডিও সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে না কারণ হচ্ছে আমি যেহেতু পড়াই আমার অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস চলে তো সম্পূর্ণ ক্লাস করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো তো কিছু ক্লাস আমি এখানে আপলোড করি সম্পূর্ণ ক্লাস করানো সম্ভব হয় না যেহেতু আমার অনলাইন অফলাইন ক্লাস চলে সেই কারণে ঠিক আছে যার যারা অনলাইন পড়তে ইচ্ছুক তারা আমার নাম্বার আছে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমার যোগাযোগ করতে পারো বা তুমি আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে অনলাইন ক্লাসের জন্য থ্যাংক ইউ